নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রপ্রসাদ আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরো এক ভয়ঙ্কর দুর্নীতির কথা কিন্তু শুনিয়ে দিলেন আজ শুভেন্দু অধিকারী, এবং সেই দুর্নীতি আগামী দিনে কি রং আনবে সেটা ট্রেলার দেখলেই বোঝা যায়। যেভাবে একটা সিনেমার আগে ট্রেলার দেখে বোঝা যায় যে বাকি সিনেমা কি আসছে, ঠিক সেভাবেই বোঝা যায়। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতে বলে রাখি, আপনাদের রুদ্রবার্তা মানেই আপনারা জানেন আনকাট কিছু কথা অবশ্যই যুক্তি সহকারে। আসলে দুর্নীতির কথা বললে আপনি আমি সবাই আমরা একটু হেসে ফেলি, এবং অন্য রাজ্যের লোকেরা বলে আরে বাসকার ইয়ার অর কিতনা বলেগা। এই জায়গায় যখন পৌঁছে গেছে এই রাজ্য, মানে দুর্নীতির কথা শুনলেই লোকে হাসে, এবং বাচ্চা ছেলেরাও বলে আরে অন্য কোনো চ্যাপ্টার তো বলুন, দুর্নীতি তো এখানে আছেই, কমন ব্যাপার। সে কমন ব্যাপার হয়ে যাওয়া দুর্নীতির পাকের মধ্যে থাকা পশ্চিমবঙ্গে আমরা তবুও স্বপ্ন দেখি যে বদল হবে, এই মানসিকতা থেকে বেরোবে। চোর ধরা পড়বে, চোর ধরো জেল ভরো আওয়াজ শোনা যায়, কিন্তু চোর ভারতপক্ষে সত্যি ধরা পড়বে এবং তারা জেলে যাবে। কে কিভাবে দেখছেন, কে কিভাবে বলছেন তাতে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের কাছে পরিষ্কার কথা, আমরা বিচার ব্যবস্থাকে আজও ভরসা করি, আমরা আইন আদালতকে আজও ভরসা করি। আমরা জানি আদালতে দেরি হতে পারে, কিন্তু বিচার ঠিক হবে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে যখন দুর্নীতি চারিদিকে হচ্ছে, এবং প্রতিদিন কারুর না কারুর বাড়িতে একটু তল্লাশি করলেই কোটি টাকা পাওয়া যেন জলভাত হয়ে গেছে, আর সাধারণ বাড়িতে আমাদের বাড়িতে হাজার টাকা থাকলেও মনে হয় আছে তো হাজার টাকা, আর বাকি লোকের বাড়িতে কি করে সংসার চলবে চিন্তা করতে হয়, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে কোনো বাড়িতে যখন তল্লাশি করলে, মানে যদি তৃণমূলের নেতা হয় তার বাড়িতে তল্লাশি করলে যখন কোটি টাকা উঠে আসছে, যাদেরকে তল্লাশি করা হচ্ছে, যাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করছে, সেরকম জায়গায় দাঁড়িয়ে আর যে ভয়ঙ্কর একটা বিস্ফোরক অভিযোগ করলেন, মানে অভিযোগ আনতে চলেছেন, মানে একটা সূত্র দিয়েছেন, আবারও বলছি সূত্র দিয়েছেন, তিনি পূর্ণাঙ্গটা পরে বলবেন। আগে বলে রাখি আপনাদের এই রাজ্যে দুর্নীতির মধ্যে সবচেয়ে লেটেস্ট যে দুর্নীতি নিয়ে সরগরম হয়েছে এবং কেন্দ্র থেকে টিম আসছে সেটা হচ্ছে মিড ডে মিল দুর্নীতি, অর্থাৎ বাচ্চা ছেলেমেয়েরা খাবে সেখানেও দুর্নীতি। আজকে একটা মজার বিষয় দেখলাম, হঠাৎ করে দেখা গেল যে কিছু একটা মানে স্কুলে মিড ডে মিল দিচ্ছে, তাতে খিচুড়ি এবং তার সঙ্গে আবার পায়েস, সাথে আবার একটা লেবুও দিচ্ছে। আবার কোন স্কুলে হেডমাস্টার মশাই তো হাতে ডিম দিয়ে ছবি তুলে দিয়েছে, ডিম আর লেবু ছবি দিয়ে দিয়েছে, দেওয়ার পরে ডিমটা কেড়ে রেখে দিয়েছে, এরকম ঘটনা দেখা গেল আজকে বিভিন্ন নিউজ মিডিয়া দেখাচ্ছে। এই মিড ডে মিল দুর্নীতি নিয়ে ফিরহাদ হাকিম বলেছেন যে সমস্ত কিছু তথ্য তো দেওয়া আছে, কিন্তু তবুও কেন্দ্রীয় কমিটি কাউকে পাঠাচ্ছে, মানে এরা ওয়েবসাইটে দেখে নিতে পারে তবুও আসছে। আসল কথা হচ্ছে ওয়েবসাইটে তো সবই থাকে, কিন্তু আমরা কিছুই বুঝি না। যেরকম ওয়েবসাইটে থাকে হয়তো যে এই রাজ্যে প্রত্যেকটা গরিব মানুষই নিজের নিজের বাড়ি পেয়ে গেছেন, ভারতপক্ষে দেখা যাবে যে সেই গরিব মানুষগুলোর কারোর তিনতলা বাড়ি আছে, কারোর চারতলা বাড়ি আছে, কারোর দোতলা আছে, কারোর চার চাকা আছে, আর সবাই প্রায় তৃণমূলের স্নেহধন্য। এই বাংলাতে ওয়েবসাইটে সবসময় দেখতে পাওয়া যায় যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সব পরিপূর্ণ আছে, কিন্তু খুঁড়লে দেখা যায় যে টাকায় 6 লাখ টাকা 7 লাখ টাকায় চাকরি বেচা হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যায়। লজ্জা করে এই সমস্ত নেতা মন্ত্রীদের কথা শুনলে, অবশ্য লজ্জা শুনে শুনে লজ্জা কথাটা বলে বলেও ক্লিশে হয়ে গেছে ব্যবস্থা, কিন্তু তার মধ্যেও যখন নতুন দুর্নীতির কথা আসে এবং সেই দুর্নীতিতে যখন কোনো মাথার নাম জড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, তখন কিন্তু সেটাকে সামনে আনতে ইচ্ছে হয়। তবে বাকি সংবাদ মাধ্যম কি করবেন আমি জানি না, তবে যে ইঙ্গিতটা শুভেন্দু অধিকারী দিয়েছেন সেই ইঙ্গিতটা আমি আপনাদের সামনে আনছি। একবারটি শুনুন শুভেন্দু অধিকারী সেই দুর্নীতি প্রসঙ্গে যেটা তিনি বলছেন, সেই ট্রেলারটা একবার শুনুন। বাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক, তার ওখানকার অ্যাকাউন্ট IFS অ্যাকাউন্ট, ওখানে টাকা ঢুকছে। মুর্শিদাবাদের নবগ্রামে কাজ দেখিয়ে বাংলাদেশের লোক টাকা নিয়ে চলে যাচ্ছে। 18 বছরের নিচে জব কার্ড, একটা পরিবারে 5টা ব্যাংকের 5টা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, মাল্টিপল নাম্বার অফ ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা লুট করছে। সব ধরা হয়েছে, আমি জানি কোথায় কোথায় চুরি আছে, সব জানি, ধরছি একটা একটা করে। আবাস যোজনায় 2টো জেলা ইনকোয়ারি হয়েছে, আরো 10টা জেলায় টিম আসছে, 5টা টিম। মিড ডে মিলের তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শহরে নেমে বলেছে তদন্তকারী টিম পাঠালাম, এরপরে অডিট টিম পাঠাবো। কোভিডের সময় মমতা ব্যানার্জি আর তার সাঙ্গপাঙ্গরা 9 কোটি 56 লক্ষ কেজি চাল চুরি করেছে,
জাল চোর কোভিড এর সময় স্কুল খোলা সপ্তাহে একদিন চাল দিত কেউ নিতে যেত কেউ যেত না 9.5 কোটি কেজি চাল চুরি করেছে কোভিড এর সময় চাল আর আলুর সঙ্গে স্যানিটাইজার মাস্ক সব ভাইপোর লোকেরা ডিস্ট্রিবিউট করেছে আমি কয়েকদিন পরে ঘোষণা বের করব বিশ্ব বাংলা বিশ্ব বাংলা কর্পোরেশন লিমিটেড টেন্ডার না করে স্কুল ব্যাগ স্কুল ইউনিফর্ম স্কুলের জুতো বাচ্চাদের সব ওকে দিয়ে কিনিয়েছে উইদাউট টেন্ডার কারা কারা ডাইরেক্টর আছে গত 3 বছরে কি কি লুট করেছে আমি সব তথ্য নিয়ে বসে আছি বের করব এই মাসে বের করব বিশ্ব বাংলা কর্পোরেশন লিমিটেড তাই আপনারা সাহসের সঙ্গে লড়াই করুন আপনারা মোটামুটি শুনলেন ট্রেলারটা দেখলেন ট্রেলার দেখলে সিনেমার একটা অনুমান করা যায় অর্থাৎ অ্যাকশনের ট্রেলার যদি দেখেন তাহলে সেই সিনেমাটা নিশ্চয়ই কোনোদিনই ভাববেন না যে গানের সিনেমা চলবে আবার যেখানে গানের ট্রেলার আছে সেখানে গানই হবে সেখানে অ্যাকশন ভাববেন না তো এরকমই একটা যখন চলছে দুর্নীতি পরায়ণ এই রাজ্যে যখন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা কেউ জেলে আছেন তো কেউ বেড়ে আছেন কেউ আনন্দে আবার বক্তব্য রাখছেন কিন্তু দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে তিনি বেড়ে আছেন তো জেলে থাকে এবং বেড়ে থেকে থাকা এই সমস্ত তৃণমূল নেতারা তাদের মধ্যে থেকে যে মাথাগুলো বেরোচ্ছে এবার তার মধ্যে কোন মাথাটা যে এই বিশ্ব বাংলা কি সব বললেন নাম ফাম তার মধ্যে জড়িত আছেন সেটা তো আগামী দিনে জানা যাবে তবে শুভেন্দু অধিকারী যে কোনো বক্তব্য যখন রাখেন মেপে ঢেকে বলেন এবং তিনি সমস্ত তথ্য প্রমাণ নিয়েই বলেন কারণ তিনি বলেন আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে আর এটা থাকা স্বাভাবিক কারণ দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের এমন কোনো নেতৃত্ব নেই যাকে তিনি চেনেন না বা এমন কোনো লোক নেই বা এমন কোনো মানুষ নেই যাকে তিনি চেনেন না সাথে সাথে এখন এই মুহূর্তে গোটা বাংলার লোকেরা যখন পরিত্রাণ পেতে চাইছে তখন বহু পুলিশ থেকে শুরু করে বহু মানুষই চাইছে পারতপক্ষে যে এই সরকারটা যাক সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে সমস্ত তথ্য সংগ্রহ করিয়ে দেওয়া বা দেওয়া এটা তো হতেই পারে এটা না হওয়ার কোনো মানে আমি তো কারণ দেখতে পাচ্ছি না কাজেই শুভেন্দু অধিকারীর বলা তথ্য কতটা সত্যি কতটা মিথ্যে নিয়ে যারা প্রশ্ন করছে তারা একবার ভাববেন আজকে আবাস যোজনা নিয়ে যেভাবে যেভাবে কেন্দ্রীয় টিম এসেছে এবং যেভাবে সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে আপনি আমি সবাই জানি যে আবাস যোজনায় কতটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি কিভাবে হয়েছে আমরাও জানি কোনো মানুষ টাকা না দিলে তার বাড়ি আজও আসেনি কাজে সেই দুর্নীতি প্রমাণিত আপনি যদি দেখেন আমফান দুর্নীতি তাহলে দেখবেন সেখানেও প্রমাণিত হয়ে গেছিল যে ঝড় এসছে কিন্তু টাকাটা তাড়াহুড়োতে কারোর অ্যাকাউন্টে চলে গেছিল আপনি যদি দেখেন কাটমান ইস্যু সেখানেও দেখুন একই জিনিস ফিরে আসুন নতুন জিনিসে নতুন জিনিসের মধ্যে আবাস যোজনা থেকে শুরু করে গ্রাম বাংলা সড়ক যোজনা যেসব ছিল আর কি সব স্টিকার উঠে গেছে অর্থাৎ চারিদিকে বেরিয়ে আসছে এর সঙ্গে সঙ্গে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি একের পর এক মানুষ তারা পড়ছে কানেদুল কুন্তল এই কানেদুল বললাম কথাটা ঠিক না আসলে কুন্তল কুন্তল বা কুন্তল কোন তল কত তল এসব জানি না কিন্তু এরকম তলে তলে ভর্তি অর্থাৎ তলায় তলায় কত লোক যে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন চাকরি বেছে তার কোনো ঠিক নেই কাজে দুর্নীতির পাহাড়ে থাকা এই রাজ্যে নতুন যে অভিযোগটা এলো বা আসতে চলেছে সেটা দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি এবার কিন্তু আরো ভয়ঙ্কর কিছু শুনতে চলেছি এবার ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত ব্যাপারে বিচারটা কবে হবে অর্থাৎ সত্যি কি এরা ধরা পড়বে নাকি ধেরে দূর নিংটি দূর ছুঁচো গিরগিটি তারপরে কি সব আছে আর কি এরা সব ধরা পড়বে নাকি ধরা পড়বে না এটা হচ্ছে বড় প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি শেষ পর্যন্ত বলছি সেটিং এর তত্ত্ব যারা ছড়াচ্ছেন তারা ভুল ছড়াচ্ছেন আসল সত্যি হচ্ছে আদালতে তারিখ পে তারিখ কথাটা সিনেমা থেকে নেওয়া হলো তারিখ পে তারিখ কিন্তু সত্যি হয় কারণ সেখানে তারিখের পর তারিখ পেয়ে যায় যেভাবে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি একটা মিথ থেকে সে এতদিন ধরে ভুগছি চিন্তার বাইরে তারিখের পরে তারিখ হয় যখন সাক্ষীকে ডেকে পাঠানো হয় সে সাক্ষী আসে না তাকে সমন পাঠানো হলে সেটাও পৌঁছায় কিনা জানি না কারণ পারতপক্ষে তারা হচ্ছে বড় বড় তৃণমূলের নেতা কাজে তারা আসতেও পারে নাও আসতে পারে এই আদালতের কাছে আমরাও যখন পিছিয়ে আছি তো এই সমস্ত বড় বড় নেতারা তারা তো বড় বড় মাথাকে ফিট করে একটু একটু পিছতে পারে কিন্তু দিনের শেষে একটা কথা ঠিক যে যতই তুমি লাফালাফি করো বিচার তোমায় হবে কাজেই বিচারের আশায় আমরাও আছি এবং দুর্নীতির নতুন অধ্যায় দেখার জন্য আমরাও অপেক্ষা করে আছি সাথে আপনিও অপেক্ষা করে থাকুন পরবর্তী রুদ্রবার্তা দেখার জন্য কারণ দেখা হচ্ছে ঠিক রাত 10টায়
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তার, পাশে থাকুন আপনজন হয়ে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।